আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আমি আপনাদের চাইনিজ সবজি রান্না রেসিপি শেয়ার করতেছি, কিভাবে আমি রেস্টুরেন্টের স্টাইলে চাইনিজ সবজিটা রান্না করি। তো এই তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, শীতের সবজি, ফুলকপি, পেঁপে, গাজর, আর নিয়েছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম। এখানে আপনারা সারা বছর আসলে পেঁপে আর গাজর এবং ক্যাপসিকামগুলো পাওয়া যায়, তো আপনারা ফুলকপি বাদ দিয়েও ওই সবজিগুলো দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন। তো চলে আসলাম রান্নার রুমে, দেখে নিতে পারেন আমি কিভাবে সবজি রান্না করছি। এই তো প্রথমে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল, তো আর দিয়ে দিলাম এখানে কিছু চিংড়ি। তো চিংড়িগুলো আসলে বেশি ছোট না, আবার বেশি বড় না, মাঝারি সাইজের চিংড়ি আমি এগুলো নিয়েছি। আর চিংড়িগুলোর আমি মাথার দিকে যে খোসাটা ওটা ছাড়িয়ে নিয়েছি। তো আর এই তো দিয়ে দিলাম কিছু চিকেন, এটা আমি আসলে সেদ্ধ করে নিয়েছি, আর এটাতে মুরগির আসলে বুকের মাংসটা হলেই ভালো হয়। তো এই তো আমি মুরগির মাংসটা সেদ্ধ করে এখানে খুলে খুলে নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। তো আমার এই মশলা রান্নার জন্য পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটাই যথেষ্ট। তো এগুলা দিয়ে আমি চিকেনটা আর চিংড়িটা ভালো করে কষিয়ে নিব। আর এই তো এই সবজিগুলা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে প্রথম টিপস হলো, সেদ্ধ করার সময় আপনারা লবণ আর হয়েছে হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন, তাহলে সবজির রংটা নষ্ট হবে না। তা আমি সবজিগুলা এখন সিদ্ধ করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম এই মশলাতে। সবজিটা আসলে রান্না করতে বেশি সময় এখন একটু কষিয়ে নিব। আর আমার চাইনিজ সবজির যে মূল উপকরণ সেটা দিলেই রান্নাটা হয়ে যাবে। তো এই তো আমি দিয়ে দিলাম এখানে লবণ, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি ওটা দিলাম, আর বড় যে পেঁয়াজগুলা ইন্ডিয়ান পেঁয়াজগুলা সেটাকে আমি ছড়িয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম। তো এই তো এখন আমি সবজিটা কষাচ্ছি, আর দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু এখানে আসলে 5 মিনিট ধরে কষাচ্ছি। তো কষানোর পরও কিন্তু আমার সবজিটার রংটা একটুও নষ্ট হয়নি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, এটা একদম অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। অনেকেরই হয়তো মাংস, চিংড়ি, ডিম সব ফ্লেভার একসাথে ভালো লাগবে না, তাতে আপনারা যে কোনো একটা দিয়ে ব্যবহার করতে পারেন। এই তো আমি ঠান্ডা পানিতে গুলে রাখা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এটা দিলে চাইনিজ সবজির যে আসলে কালারটা আর দেখতে যে সৌন্দর্য ভাবটা ওটা চলে আসবে। তো কথায় কথায় আমার রান্না হয়ে গেল, দেখতেই পেয়েছেন কত সহজভাবে রান্না করেছি সবজিটা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি যেন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, তার জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।